নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে জুইস সেন্টারে প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ ইঙ্কের দ্বিবার্ষিক সভার আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে এ সময়ের বহুল আলোচিত লেখিকা শারমিন আহমেদ। শারমিন আহমেদ আলোচনার শুরুতেই তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের সমালোচনার প্রসঙ্গ টেনে উপস্থিত জনের কাছ থেকে বইটিতে ইতিহাসের সত্যের বাইরে কিছু আছে কিনা তা জানতে চান। মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদ একটি নাম, একটি ইতিহাস, এই বইটা না করলে বোঝা যাবে না আমাদের ইতিহাসটা কত প্রয়োজনীয়। বঙ্গবন্ধুর কথা বললে মানে এনারা তো একে অন্যের পরিপূরক, কিন্তু আমাদের হচ্ছে কি আমরা খুব এক কেন্দ্রিক হয়ে গেছি, এক কেন্দ্রিক হয়ে গেছি এবং আমরা মানুষকে দেবতার পর্যায়ে তুলে দিয়েছি। এটার ফল হচ্ছে কি আমি কিন্তু একজন মানুষকে মানুষ হিসাবে দেখতে আগ্রহী, কারণ তার সেই মনুষ্যত্বের বিচারে তার সেই দোষ ত্রুটি সব কিছু নিয়েও সে যখন সে মহাকাশটা ছুতে যায় ওদিকে ধাবিত হয় তখনই সে পরিণত হয় ফেরেস্তা নয় দেবতা নয় মহামানবে। তো সেই সেই দৃষ্টিকোণটা দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। তো তো তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা যখন এলো বাজারে ব্যক্তিগতভাবে আমি অনেক উপাধি পেয়ে গেছি, হ্যাঁ, মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপের সদস্য, বাংলাদেশের পাকিস্তান সিআইএ এজেন্ট, এগুলো এগুলো বলা হয়েছে ফেসবুক টেসবুক সব কিছুতে, এই যে এতগুলো উপাধি আসছে আমাকে খন্দকারকে এক করে যে আমরা একজনই লিখিয়েছে বইটা, এই ধরনের না আসছে না। আমি না অন্য যারা বলছেন আমি কিন্তু তাকাচ্ছি, তাকিয়ে মনে হচ্ছে এগুলো কিন্তু আমি আশ্চর্য বোধ করছি না, কারণ ফিরে যেতে হবে আবার রেনেসাঁর সময়, কারণ সে সময় যারা সত্য কথা বলছিল তাদের কিন্তু ঠিক একই রকম পরিণত হয়েছিল। পরে তিনি তার বইয়ের বিষয়ে নানা সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন কারো মতের সাথে না মিললেই তাকে স্বাধীনতা বিরোধী রাজাকার আখ্যা দেওয়ার প্রবণতা জাতিকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ডিফারেন্ট ফিল্ডে আমরা অগ্রগতি করতে পারি, স্বাস্থ্য করতে পারি, এটাতে করতে পারি, আমাদের জিডিপি বেড়ে যেতে পারে, আমরা অর্থনৈতিকভাবে প্রাচুর্যশালী হতে পারি, সব হতে পারে, একটা জিনিসের যদি অভাব থাকে তখন কি হয় যে কোনো সময় ওই ফাউন্ডেশনটা ক্রাম্বল হয়ে যায়, সেটা হচ্ছে চিন্তার মুক্ত চিন্তা চর্চার পরিবেশ। এই ফাউন্ডেশনটাকে যদি আমরা অবহেলা করি ওই যা প্রগতি বললাম হঠাৎ করে কিন্তু ক্রাম্বল হয়ে যায়, যে পেশি শক্তি নয় আমার মতের সাথে মিলছে না, আগে আমি জেনে নিই ব্যাপারটা, পুরোটা জেনে নিই, চিন্তা করি এভাবে হলো কিনা, তথ্যগুলি কিভাবে আসছে। কিন্তু আমরা প্রথমেই আমাদের জাতিগত ভেদে হয়েছে যে আমার পছন্দ হলো না আপনাকে বা আমাকে কেউ পছন্দ করলো না, প্রথমেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি ও ভালো ও খারাপ, অথবা ও স্বাধীনতার পক্ষে স্বাধীনতার পক্ষে না, এটা কি করে হতে পারে? সত্য প্রশ্ন করলে কিভাবে একজন মানুষকে রাজাকার বা আলবদর বা স্বাধীনতা বিরোধী বলে দেওয়া হয়? এই যে ট্রেডিশনটা ট্রেন্ডটা তো ভয়াবহ, এটা মারাত্মক, এটাকে কিন্তু দূর করতে হবে। তার বইয়ের তথ্য ইতিহাসের সত্য উল্লেখ করে জাতির সুন্দর ভবিষ্যতের স্বার্থে সত্য মেনে নেয়ার সংস্কৃতি শুরুর আহ্বান জানান তিনি। ওইখানে আমাদের একটা ভয়, ভয়টা কিসে? আমাদের একটা ভয় সত্যকে প্রকাশ করার, একটা ভয় সত্যকে জানার প্রতি একটা ভয় রয়ে গেছে। আবার আমরা নিজেরা ব্যক্তিগত পরিসরে আলোচনা করলেও একটা পাবলিক স্পেসে বলতেও আমরা এখন বিধান্বিত হয়ে পড়ি, ঠিক আছে আমি লিখলাম না কিন্তু আমার ওই জায়গাটা গোপন করলে আমার এর পরের যে আরো কতগুলো ঘটনা ওগুলোকেও কিন্তু আমার বদলে ফেলতে হবে, আর ওই ওটার সাথে সামঞ্জস্য রাখার জন্য। তার মানে আমার একটা মিথ্যা বলতে যে অনেকগুলো মিথ্যার আশ্রয় নিতে হবে। তাহলে আমাদের অধিকাংশ ইন্টেলেকচুয়ালরাই হয়ে গেছে কিন্তু দলীয়, ইন্টেলেকচুয়ালসরা তো জাতির প্রতিধ্বনি হবেন, ওনারা বিবেকের প্রতিধ্বনি হবেন, ওনারা কিন্তু কোনো দলের প্রতিনিধিত্ব করবেন না, এখানেই হয়ে গেছে সমস্যা। এর আগে প্রোগ্রেসিভ ফোরামের আয়োজনে নতুন প্রজন্মের দেশভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যাতে বর্তমান বাংলাদেশ নিয়ে বেশিরভাগ হতাশার কথাই উঠে আসে প্রবাসী তরুণদের কণ্ঠে। কি হবে তোমার কি মনে হয়, কি ধারণা, সবই হারিয়ে যাবে? যা লেখা হচ্ছে ইতিহাস, সাহিত্য, শিল্প,
ট্রান্সলেট সেটা কে করবে যদি আমি বাংলা ভাষা না জানি? সেটা কে করবে? যাদের ইন্টারেস্ট আছে ভাষার প্রতি তারা নিজে থেকেই কিন্তু ইয়ে করে, ইনভলভ হয় যে আমি আমার দেশটাকে সাহায্য করতে চাই, আমি এইভাবে করবো। শারমিন আহমেদ নতুন প্রজন্মের এই হতাশা দূর করতে কোনো লোভ মোহ পক্ষপাত ছাড়া সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে প্রোগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক আলিমুদ্দিন সংগঠনের প্রতিবেদন তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খুরশেদুল ইসলাম। অনুষ্ঠানে দেশভাবনা বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সঙ্গীতজ্ঞ মোতালিব বিশ্বাস। আবিদুর রহিম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।